থ্যাংক ইউ জামিন। ওয়েলকাম স্যার। আচ্ছা, আমি আমি আবার ফার্স্ট স্লাইডে ব্যাক করি। আচ্ছা আমার স্যার একটা হ্যাঁ কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা কি স্যার একসাথে অনেকগুলো বেল স্যার অ্যাড করতে গেলে স্যার লাইনের শেষে অন্য কোনো চিহ্ন কি স্যার ইউজ করতে পারবো? মানে স্যার মানে একটা রো তো স্যার আমরা জাস্ট এন্ট্রি করতে মানে হ্যাঁ অবশ্যই পারবেন। এটা অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে ইউ ক্যান ইনসার্ট অ্যাজ এ প্যারাগ্রাফ, মানে মাল্টিপল লাইন ইনসার্ট করতে পারেন, অথবা সিমিলটেনিয়াসলি আমরা ইউজারের কাছ থেকে ডাটা নিতে পারি ওয়ান বাই ওয়ান উইদাউট রাইটিং দ্য কোড। অ্যাকচুয়ালি আমরা যে ইন্টারফেসটা ইউজ করছি এটা তো সার্ভার ইন্টারপ্রাইজ, মানে প্রোগ্রামার্স ইন্টারপ্রাইজ, অ্যান্ড প্রোগ্রামাররা এখানে কাজ করে, এখানে টেস্ট করে। ইউজাররা তো আর এখানে ডাটা ইনসার্ট করবে না। যারা কম্পিউটার অপারেটর হবে, যারা যারা সফটওয়্যারে ডাটা এন্ট্রি করবে, তারা কি ভেবেছেন এই জায়গায় এন্ট্রি করবে? তাদের জন্য তো ইন্টারফেস থাকবে। তো তাদের জন্য ইন্টারফেসটা আমরা জাভাতে কিংবা ভিজুয়াল বেসিকে অথবা সি শার্পে অথবা ভিজুয়াল সি প্লাস প্লাসে ডিজাইন করবো, পিএসপিতে অথবা ASP.NET-এ। এই ডাটাবেসটা কিন্তু একমাত্র প্রোগ্রামারের কাছে এবং ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের কাছে রয়ে গেল। সো এরকম সিচুয়েশন খুব কম হয় যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডাটা এন্ট্রি করে, সে অনেক লাইন এন্ট্রি করতেছে, মাল্টিপল লাইন এন্ট্রি করতেছে, এরকম সিচুয়েশন আসে না। কিন্তু তারপরেও যদি একের অধিক লাইন এন্টার করতে হয় সিমিলটেনিয়াসলি একের পর এক, তাহলে সেটার পদ্ধতি আছে, কোড আছে। আমাকে ল্যাব ক্লাসে একটু মনে করে দিলেই চলবে, মানে এই সেশনের পরে মনে করে দিলেই চলবে, আমি দেখাই দেবো। জি স্যার। RDBMS, RDBMS stands for Relational Database Management System। আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম পড়াশোনা করতেছি। তো ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম মানেই ডাটা, ডাটাবেস, এবং সেই ডাটাবেসটাকে একটা পদ্ধতির মাধ্যমে ম্যানেজমেন্ট করা, একটা স্ট্রাকচার নিয়ম কানুনের মাধ্যমে সেটাকে ডিজাইন করা এবং সেটা সেই ডাটাগুলোকে ম্যানিপুলেট করা, ডাটাবেস ডাটাগুলোকে অ্যাডমিনিস্ট্রেশন ডাটাগুলোর অ্যাডমিনিস্ট্রেশন ঠিক রাখা, এই সব কিছু মিলে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে সামনে রিলেশনাল শব্দটা আসার পরে আমাদের কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। অ্যাকচুয়ালি রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যেই আমরা কাজ করতেছি। অল মডার্ন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম লাইক এসকিউএল, MS SQL সার্ভার, IBM, DB2, ওরাকল, MySQL, ইভেন দ্য এখানে দেখা যাচ্ছে অ্যান্ড মাইক্রোসফট এক্সেস আর বেসড অন RDBMS। মাইক্রোসফট এক্সেস হচ্ছে সবচেয়ে লাইট ফাইল সিস্টেমের ডাটাবেস, যেটা আমরা পেন ড্রাইভে করে বহন করতে পারি এবং যেটা MS অফিসের সাথে বিল্ট ইন থাকে। তো বর্তমান যুগে এটাও RDBMS। তাহলে সব প্রোডাক্টগুলো RDBMS, কিন্তু আসলে আমরা কি RDBMS বুঝি, কিংবা আমরা কি RDBMS রিলেশনাল মডেল ফলো করে ডাটাবেস ডিজাইন করি কি না, এটা হচ্ছে আমাদের মূল তন্ত্র। মানে আমাদেরকে শিখতে হবে যে আমরা RDBMS রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বুঝি এবং রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের থিওরি অনুযায়ী ডাটাবেস ডিজাইন করতে পারি। তার মানে আমাদেরকে, আমাদের টার্গেট হচ্ছে আমাদেরকে রিলেশনাল মডেল শিখতে হবে। শুধু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অনেক আগেই ডেপ্রিকেটেড হয়ে গেছে, কারণ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফাইল সিস্টেমের চেয়ে বেটার ছিল। কিন্তু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম খুব দ্রুত রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইন্ট্রোডিউস করছে, এবং এটার ফলে যেটা হয়েছে ডাটাবেস প্রোগ্রামিংটা আরও ইফিশিয়েন্ট হয়েছে এবং আরও ফাস্টার হয়েছে এবং আরও ইফেক্টিভ হয়েছে। এবং ডাটাবেসে ইনকনসিস্টেন্ট লেভেলগুলো এখন আর নাই শুধুমাত্র রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা ওরাকল প্রোডাক্টটা ইনস্টল করেছি, আমরা জানি এটা RDBMS, কিন্তু আমরা এটা RDBMS এর মতো করে ডিজাইন করতে পারি না, আমরা এটাকে একটা প্রোডাক্ট হিসেবে ইউজ করতেছি। তাহলে আমাদের টার্গেট হচ্ছে RDBMS এ চলে যাওয়া, RDBMS বুঝতে শুরু করা। আর আরেকটা বিষয় এখানে রয়ে গেল যে আমরা আমাদের সামনে স্ক্রিনে কিছু ডাটাবেস প্রোডাক্টের নাম দেখতে পাচ্ছি, SQL, এখানে অনেক কিছু লেখা নাই, যেমন লাইট SQL লেখা নাই, SQL লাইট লেখা নাই, তারপরে এখানে নাম করা কয়েকটা ডাটাবেস লেখা আছে, MS SQL সার্ভার, IBM DB2, ওরাকল, MySQL, এগুলো হচ্ছে পৃথিবীতে লিডিং প্রোডাক্ট, মানে এরা লিড দেয়। তবে MySQL এবং ওরাকল
কর্পোরেশন এক হয়ে গেছে, মানে মাইস্কুলটাকে, মাইস্কুলের টোটাল সিস্টেমটাকে, ডিজাইনটাকে ওরাকল কর্পোরেশন কিনে নিয়েছে। এই জন্য ওরাকল এখন ভাবছে যে যেহেতু ওরাকল ওয়েবসাইটে ইউজ করা অনেক কস্টলি, অনেক কস্টলি, মানে এটা চিন্তা করা যায় না যে একটা ছোট ওয়েবসাইটের জন্য যদি আমরা ওরাকল ডাটাবেজ ইউজ করি তাহলে তার যে লাইসেন্স ফি দিতে হবে সেটা 100টা ওয়েবসাইট ডিজাইন করার কস্টের সমান। তো এই ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা আসছে ওয়ার্ল্ডে যে মানুষ ওরাকলকে ইউজ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের জন্য এবং হ্যাভি ডিউটি ডাটাবেসটা ডাটা ট্রানজেকশন করবার জন্য, এবং রিয়েল এপিতে ইউজ করে আপনি হাইব্রিড নেটওয়ার্কিং এর মাধ্যমে হাইব্রিড টেকনোলজি ডাটাবেজে ওরাকল ইস ওরাকলকে ইউজ করা যেতে পারে। কিরকম, যেমন আমাদের এশিয়ান ইউনিভার্সিটিতে ইআরপিটা আছে, আপনারা দেখতে পান যে ইআরপিটা একটা রিয়েল এপি থেকে ওপেন হয়। মানে কি রিয়েল এপিটা আমাদের ইউনিভার্সিটি অফিস থেকে ওপেন হয়, তার মানে হচ্ছে আমরা ওরাকলের জন্য কোনো ওয়েব সার্ভার ভাড়া করি নেই, রেন্ট করি নেই, কিংবা ওরাকলকে আমরা লাইসেন্স কপি, ওয়েবের জন্য লাইসেন্স কপি কিনে আমরা সেটা ওয়েবসাইটে কোনো একটা কোম্পানির ওয়েব মানে হোস্টিং সাইটে আমরা রাখি নাই। আমরা কি করেছি, আমাদের যে ওয়েবসাইট তৈরি করেছি সেখানে মাইস্কুলের ডাটাবেজ আছে, বাট কিছু কিছু ডাটার জন্য মাইস্কুলের ডাটাবেস রিয়েল আইপিতে এসে ওরাকলের ডাটাবেস থেকে ডাটা নিয়ে চলে যায় এবং আমাদের ওয়েবসাইটে দেখায়। তো এই যে টেকনোলজিটা, এটাকে হাইব্রিড ডিজাইন বলে, যে আমি যে শুধুমাত্র একটি ডাটাবেজ একসাথে ব্যবহার করতে পারবো তা না, আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের গঠনতন্ত্র অনুযায়ী কিংবা আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ধরন অনুযায়ী আমি একের অধিক ডাটাবেজ ইউজ করতে পারবো। তাহলে আমরা একটু একটু হালকা করে বুঝে নিলাম, সেটা হচ্ছে যে ওরাকল এবং মাইএসকিউএল এই দুটোই আমাদের জন্য এখন দরকারি হয়ে দাঁড়িয়েছে। তো ওরাকল যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে রিমেনিংগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, কিন্তু এই তর্কে কখনো যাওয়া যাবে না যে মাইক্রোসফট এসকল সার্ভার ভালো না, DB2 ভালো না, কারণ সবগুলোরই অনেক অনেক ভালো দিক আছে। তো আমরা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হিসাবে আমরা শুধুমাত্র এতটুকু ক্রেডিট নিব যে আমরা ডাটাবেস বুঝি, আমরা রিলেশনাল ডাটাবেস বুঝি, আমরা ওরাকলের মতো একটা হেভি ডিউটি প্রোডাক্ট কন্ট্রোল করতে পারি, দিস আওয়ার ক্রেডিট। এরপরে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের আমরা অন্যান্য ডাটাবেজে মাইগ্রেশন করব। জি স্যার, স্যার 2 মিনিট কি টাইম দেওয়া যায় স্যার? 2 মিনিট, হ্যাঁ বলেন স্যার। ওই স্যার ম্যাথ 5 আমাদের প্রেজেন্ট দেখতেছে তো স্যার, এর জন্য স্যার আমাদের ব্যাচটা প্রেজেন্টটা দিয়ে আসছে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ ইট ওয়ার্কস, ঠিক আছে। হাউ ইট ওয়ার্কস মানে হচ্ছে এটা DBMS আর RDBMS এর ওয়ার্কিং পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডাটা ইজ রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ টিপলস, টিপলস, টিপল মানে হচ্ছে ভেরিয়েবল, এই ডাটাবেজের ভাষায় টিপল, একটা টিপল মানে একটা কলামের একটা নাম, একটা অ্যাট্রিবিউট, আর টিপলস মানে রোজ, মানে অনেকগুলো রোজ। তাহলে এখানে বলা হচ্ছে যে টিপল, সরি, টিপলস মানে রোজ, মানে সিঙ্গুলার না কিন্তু প্লুরাল, মানে হচ্ছে একটা ডাটাবেজে একটা স্টুডেন্ট টেবিল যদি থাকে তাহলে স্টুডেন্ট টেবিলে যদি এই ক্লাসে সবগুলো স্টুডেন্টের রেকর্ড থাকে তাহলে সেগুলোকে একটা স্টুডেন্টের জন্য একটা রেকর্ড, মানে সবগুলো স্টুডেন্টের জন্য সবগুলো রোজ, এই সবগুলো রোজকে টিপলস বলে। মানে একটা টিপল মানে হচ্ছে একটা স্টুডেন্টের একটা রেকর্ড তৈরি করার জন্য যদি 5টা অ্যাট্রিবিউট লাগে, মানে ফিল্ড লাগে, তাহলে সবগুলাকে আমরা একটা টিপল বলবো, একটা স্টুডেন্টের জন্য একটা টিপল। আচ্ছা, ইন RDBMS রিলেশনাল ডাটাবেস ইজ মোস্ট কমনলি ইউজ ডাটাবেস, ইট ইজ কন্টেন্টস নাম্বার অফ টেবিলস অ্যান্ড ইচ টেবিলস হ্যাজ ইটস ওন প্রাইমারি কি, এটা ইজ ইম্পর্টেন্ট। সেকেন্ড লাইন, রিলেশনাল ডাটাবেস ইজ মোস্ট কমনলি ইউজ ডাটাবেস, ওকে ফাইন, এটা আমরা জানি, ইট কন্টেন্টস নাম্বার অফ টেবিলস অ্যান্ড ইচ টেবিল হ্যাজ ইটস ওন প্রাইমারি কি। তার মানে বোঝা যাচ্ছে রিলেশনাল ডাটাবেস তৈরি করবার জন্য আমাকে অবশ্যই প্রতিটা টেবিলে একটি করে প্রাইমারি কি থাকতে হবে, যেটাকে আমরা প্রথম ক্লাসে ডিজাইন শেখার সময় করেছিলাম, মনে আছে যে প্রথম কলামের নাম ছিল আমাদের স্কিমার, প্রথম কলামের নাম ছিল ফিল্ডের নাম, তারপরে কলামের নাম ছিল ডাটা টাইপ, এবং তারপরে কলামের নাম ছিল কনস্ট্রেন্ট। এই প্রাইমারি কি হচ্ছে একটা কনস্ট্রেন্ট, তার মানে এখানে রিলেশনাল ডাটাবেস ডিজাইন করার জন্য কম্পালসারি হয়ে দাঁড়াচ্ছে আমার কনস্ট্রেন্টটা। আচ্ছা, ডিউ টু কালেকশন অফ অর্গানাইজড সেট অফ টেবিলস ডাটা ক্যান বি অ্যাক্সেসড ইজিলি ইন RDBMS। তাহলে এখানে দুটো বিষয় আমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি সেকেন্ড লাইনে পড়লাম
ইট কন্টেইনস নাম্বার অফ টেবিলস ওকে ফাইন এটা আমার প্রয়োজনে আমার এখানে অধিক টেবিল লাগবে এটা আমি জানি এন্ড ইচ টেবিল হ্যাজ ইটস ওন প্রাইমারি কি প্রতিটা টেবিলের একটি করে প্রাইমারি কি লাগবে এই যে প্রতিটা টেবিলের একটা করে প্রাইমারি কি লাগবে আমাদের এখন থিওরিটিক্যাল কনসেপ্ট ইমপ্রুভ করতে হবে যে প্রাইমারি কি কাকে করব কোনটা প্রাইমারি কি হওয়া উচিত প্রাইমারি কি কনসেপ্টটা কি আমি একটা ডাটাবেস ডিজাইন করার সময় কাকে প্রাইমারি কি বলবো এটা আমার জন্য একটা কনফিউজিং ম্যাটার তাহলে এই কনফিউজিং ম্যাটারটা ল্যাবের সময় আমরা যে আমাদের যে প্রজেক্টটা আমরা রান করাচ্ছি সেটা সেই প্রজেক্টের সময় আমরা আমাকে মনে করে দিতে হবে আমরা এটা ক্লিয়ার করব যে এই পদ্ধতিতে আমরা একটা কলামকে প্রাইমারি কি নির্বাচন করতে পারি যা ইচ্ছা তাই প্রাইমারি কি করবো এমন কিন্তু হবে না তাহলে কিন্তু রিলেশনশিপ কাজ করবে না এখন এখানে বলা হচ্ছে ডিউ টু কালেকশন অফ অর্গানাইজড সেট অফ টেবিলস যেহেতু টেবিলগুলো অনেক ভালোভাবে অর্গানাইজড অবস্থায় থাকে ডাটা ক্যান বি অ্যাক্সেসড ইজিলি ইন আরডিবিএমএস ডাটাবেজে আরডিবিএমএসের ডাটাগুলোকে ইজিলি অ্যাক্সেস করা যায় দেখেন যদি আরডিবিএমএস না হতো ডিবিএমএস হতো তাহলেও ডাটা অ্যাক্সেস করা যেত এবং প্রোগ্রামিং করে ডাটাকে রিপ্রেজেন্ট করা যেত এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড অ্যাড হয়েছে সেটা ইজিলি ডিবিএমএস আর ডিবিএমএস এর মধ্যে কিছু উপাদান আছে যেগুলো ডাটাবেসকে ইজিলি অ্যাক্সেস করতে দেয় আমি খুব সহজে একটা রিপোর্ট তৈরি করতে পারবো আমি খুব সহজে একটা স্টুডেন্টের ট্রান্সক্রিপ্ট বের করতে পারবো ডাটাবেস থেকে আমি খুব সহজে একটা স্টুডেন্টের সার্টিফিকেট বের করতে পারবো কিংবা আমি খুব সহজে বলতে একটা স্টুডেন্টকে বলতে পারি যে আলামিনের সিজিপিএ কত আমি কম্পিউটারকে আস করলাম কম্পিউটার সাথে সাথে আমাকে বলে দিল এটা ডিবিএমএসও করা যাবে হয়তো বা পাঁচটি কোয়েরি লিখতে হবে আর ডিবিএমএস এর ক্ষেত্রে হয়তো আমি একটা জয়েন কোয়েরি করে সুন্দর করে একটি কোয়েরি লিখে রেজাল্ট আনতে পারবো এটাই পার্থক্য ব্রিফ হিস্ট্রি অফ আর ডিবিএমএস এটা সম্মানটা দেখানো উচিত তাকে আর ডিবিএমএস ইজ অরিজিনালি বেসড অন দ্যাট ইএফ কোর্স রিলেশনাল মডেল ইনভেনশন মানে হচ্ছে ইএফ কোর্স একজন কম্পিউটার সায়েন্টিস্ট সে এই আর ডিবিএমএস ইনভেন্ট করে ঠিক আছে এবং এরপর থেকে এই এই ফর্মুলার নাম হয়েছে ইএফ কোর্স রিলেশনাল মডেল ইনভেনশন স্যার আরেকটু আরেকবার বলবেন স্যার ইএফ ফুল মিনিং ওনার নাম আর কি ওনার নাম যেমন আমার নাম এমডি আহসান আরিফ এমডি মানে হচ্ছে মোহাম্মদ এখন ইএফ মানে আমি জানি না এটা হচ্ছে তার আমাদের উইকিপিডিয়াতে ঢুকে ম্যাক্সিমাম ভাইবা কোশ্চেন এটাই এবং এটা মনে রাখতে পারলেও ভালো যে 1970 থেকে 1972 এর মধ্যে রিলেশনাল মডেলটা পৃথিবীতে ফাইনাল হয় ডিএমএস তো ডিবিএমএস তো স্যার 1970 তে হইছিল আর এটা হচ্ছে 1972 এর ভিতর হইছে হ্যাঁ 1972 এর ভিতর হইছে এটা এক্সাক্ট বলা যায় না এটা বলতে হয় যে এর মধ্যে হয়েছে ঠিক আছে জি স্যার আচ্ছা এখন টেবিল কি ভেরি ইজি আমরা এই ক্লাসটা আমাদের রিপিট হচ্ছে আমরা টেবিল সম্পর্কে আমরা আগের ক্লাসে পড়েছি জি স্যার টেবিল মানে হচ্ছে আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি আলাদা আলাদা কলাম থাকবে এবং প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা রো থাকবে এর মানে হচ্ছে প্রথম কলামে আইডি 1 নেম আজিত এস 24 দেখেন এই রোতে আজিতের ইনফরমেশনই থাকবে আপনি ইনফরমেশন উল্টাপাল্টা করতে পারবেন না মানে একটা রো একটি ব্যক্তির জন্যই হতে হবে কোশ্চেন হচ্ছে যে স্যার একটা রোতে আমার শেষ হয় নাই তখন আমি কি করব আমার একটা যেমন এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট ফর্মটা পূরণ করতে 115টা ফিল্ড লাগে টোটাল এমবিএ এক্সিকিউটিভদের 115টা ফিল্ড লাগে তাহলে 115টা ফিল্ড স্যার আমি একটা রোতে লিখতে পারি নাই কিংবা আমার জায়গা হচ্ছে না তখন আমি কি করব তখন আপনার জন্য রিলেশনাল মডেল আছে সেটা হচ্ছে আপনি একটি ব্যক্তির ইনফরমেশন একটি রোতেই লিখবেন জায়গা না হলে আমরা আরেকটা রিলেশনাল টেবিল করে সেখানে রিমেনিং অংশগুলোকে লিখতে পারবো জি স্যার সেটা সেটি রিলেশনশিপগুলো অনেক ধরনের রিলেশনশিপ আছে তার মধ্যে 1-to-1 1-to-many many-to-many many-to-1 এই চার ধরনের রিলেশনশিপ বিদ্যমান মানে আমি ইজিলি রিলেশন টেবিল বলতে কি স্যার আমরা বুঝতে পারতেছি যে এই যে প্রথমে যে নাম আছে আজিত ওনার আরো কিছু ইনফরমেশন আরেকটা টেবিলে আমরা রাখবো এস ভেরি গুড আরেকটা টেবিলে রাখবো এটা হচ্ছে রিলেশনাল মডেল তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য আর ডিবিএমএস ডাটাবেস ইউজেস টেবিলস টু স্টোর ডাটা ফাইন এটা আমাদের কনসেপ্টের মধ্যে আছে এই টেবিল ইজ এ কালেকশন অফ রিলেটেড ডাটা
entries and contains rows and columns to store data. Okay, fine. Column or row chhara to table hobe na. Amra dekhtei pachhi. Yes, sir. So, a table is the simplest example of data storage in RDBMS. Mane ekhane amra clear hoye gelam je data store korte gele amaderke table lagbei. Okay. Right, sir. Eta hocche ekta row structure. Field mane hocche a field is a smaller entity of the table which contains a specific information about every record in the table. Specific information means hocche eta azider id, eta azider name, eta azider age ebong eta azider program je program e she bhorti hoyeche, thik ache. Ei specific information gula ke amra field bolbo, attribute bolbo. Ar ekta row ke bolbo hocche tar joto field ache sob gulo mile tar jonno ekta row, thik ache. কলাম মানে হচ্ছে সিঙ্গেল ফিল্ড। এখন একটা ডাটাবেজের কলাম যখন আমি কল করব তখন কিন্তু একটি ব্যক্তির জন্য আসবে না। তখন কি হলো, আমি যখন একটা টেবিলের কলামকে কল করব, সেই কলাম এ কলাম ক্যান কন্টেইনস নাম্বার অফ রোস। একটি কলাম মানে কিন্তু একটি রো না। তাহলে বোঝা গেল রোর ক্ষেত্রে একটি রোতে একজনের একজন ব্যক্তিরই ইনফরমেশন আসে, বাট যখন আমি একটি কলামকে কল করব তখন কিন্তু একের অধিক ব্যক্তির ইনফরমেশন আসবে। আমরা সামনে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, জি স্যার, নাল ভ্যালুস, এই জিনিসগুলো একটু বুঝে নেই, কারণ আমাদের কাজের সময়, আমাদের ল্যাব করার সময় কাজে লাগবে। দ্য নাল ভ্যালু অফ দ্য টেবিল স্পেসিফাইজ দ্যাট দ্য ফিল্ড হ্যাজ বিন লেফট ব্ল্যাঙ্ক ডিউরিং রেকর্ড ক্রিয়েশন। আমি যখন একটা স্টুডেন্টের রেকর্ড ক্রিয়েট করব, মানে আমি যখন একটা স্টুডেন্টের জন্য ডাটা এন্ট্রি করব, কিংবা আমি একটা স্টুডেন্টের রেজাল্ট এন্ট্রি করব ডাটাবেজে, তখন আমি কোনো অংশ এন্ট্রি করলাম, কোনো অংশ এন্ট্রি করলাম না। তো কোনো অংশ এন্ট্রি না করলে, ফর এক্সাম্পল, আমি রাব্বি ইসলামের রেজাল্ট এন্ট্রি করতেছি কম্পিউটারে, তো আমি রাব্বির আইডি দিছি, রাব্বির কোর্স কোড দেইনি, কিন্তু আমি রাব্বির নাম্বার দিয়েছি, সেমিস্টার ইয়ার দিছি। অথবা দেখা গেল আমি আলামিনের রেজাল্ট এন্ট্রি করতেছি, রেজাল্ট এন্ট্রি করার সময় আমার চোখে ঘুম চলে আসছে, আমি আলামিনের আইডিটা দিছি, আলামিনের কোডটা দিছি, তারপরে দেখা গেল যে আলামিনের আমি সামাল লিখে 2010 এটা লিখিনি, 20 লিখিনি, আমি ডাটাবেজে ডাটা সেভ করে দিছি। তো এই ক্ষেত্রে যে জটিলতাটা ক্রিয়েট হয়, এই ডাটাবেজটা কখনোই পারফেক্টলি আউটপুট দিতে পারবে না এবং সেখানে কনসিস্টেন্সি থাকবে না, ইনকনসিস্টেন্ট লেভেলে চলে যাবে। এই এই যে ইনকনসিস্টেন্ট লেভেলে ডাটাবেজটা চলে গেল আমাদের একটা সিকিউরিটির কারণে, এই জিনিসগুলোকে আমরা কনস্ট্রেন্ট বলি। তো আমরা যদি নাল বলে রাখি, তার মানে বাই ডিফল্ট এভরিথিং ইজ নাল ইন ওরাকল। তো নাল বললে আবার আমি ইচ্ছা করে নাল ক্রিয়েট করে দিতে পারি। তো নাল মানে হচ্ছে যে এটা ফাঁকা রাখা যাবে। আমি যদি বলে দিই নট নাল, তার মানে এটা ফাঁকা রাখা যাবে না। এখন ডাটাবেস ডিজাইনাররা ঠিক বুঝে নিবে যে ডাটা এন্ট্রি করার সময় কোন ফিল্ডটা নাল থাকলে কোনো ক্ষতি হবে না। যেমন ধরেন একটা স্টুডেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস আছে, পারমানেন্ট অ্যাড্রেস আছে, কোনো কারণে প্রেজেন্ট অ্যাড্রেস ফিল্ডটা কম্পিউটার অপারেটর ব্ল্যাঙ্ক রেখেছে ডাটা এন্ট্রি করার সময়, ঠিক আছে, তো কি ক্ষতি হতে পারে? ম্যাক্সিমাম প্রেজেন্ট অ্যাড্রেসের চিঠি না গেলে পারমানেন্ট অ্যাড্রেসে যাবে, ঠিক আছে। তো একটা একটা ফল্টের একটা লিমিট আছে। তো একটা ডিজাইনার, ডাটাবেস ডিজাইনার এই জিনিসটাকে ফাইনাল করে ডিজাইন করার সময়, যে আমার কোন ফিল্ডের কনস্ট্রেন্ট কীভাবে সেট করা উচিত। ডাটা ইন্টিগ্রিটি, there are following categories of data integrity exist with each RDBMS. okay, bujlam je integrity mane kintu grohon joggota, mane ekhane kintu bishal bor ekta factor integrity. amra boli na tomar kono integrity nei, integrity ekta bhalo bhalo mane factor database designer er khetre. ei ekta slide apnake designer banabe jodi apni bujhte paren, এবং অনেক পড়াশোনা করে কোনো লাভ হবে না। কিছু কিছু ক্ষেত্রে মাত্র 4-5টা পয়েন্টই আপনাকে একজন গুড ডিজাইনার বানিয়ে দেবে। এন্টিটি ইন্টিগ্রিটি, ইট স্পেসিফাইজ দ্যাট দেয়ার শুড বি নো ডুপ্লিকেট রো ইন এ টেবিল। এন্টিটি ইন্টিগ্রিটি মানে হচ্ছে একটা একটা এন্টিটিকে এমনভাবে ডিজাইন করা জানতে হবে যে যার কারণে ডাটাবেজে ওই রিলেটেড রো ডবল হবে না। এখন আপনি বলেন যে স্যার আমার নাম আতিক, আমি কুমিল্লাতে থাকি, আমি আপনার সিএসি স্টুডেন্ট, আপনার এখানে ভর্তি হয়েছি, তো আমি আপনার জন্য একটা ডাটাবেজে রো ক্রিয়েট করলাম। এখন আরেকজন আতিক কুমিল্লা থেকে বলতেছে আমিও কুমিল্লা থেকে আসছি, আমিও সিএসিতে ভর্তি হয়েছি,
এখন রিয়েল লাইফে দেখা গেল যে এটা একটা কোচিং সেন্টার ফর এক্সাম্পল, এটা এখন আইডি নাই, এখন আমি এই ডাটাবেজের মধ্যে ইন্টিগ্রিটি কিভাবে মেনটেন করব, এটাই হচ্ছে ডিজাইনার ব্রেইন। ডিজাইনার বাস্তবে রিকোয়ারমেন্টের সময় ফিল্ড নাও আসতে পারে, ইন্টিগ্রিটি নাও আসতে পারে, বুঝতে নাও পড়তে পারে, কিন্তু ডিজাইনার চাইলে ইন্টিগ্রিটি করতে করে ফেলতে পারে, ইন্টিগ্রিটি ইন্টিগ্রিটি করে ফেলতে পারে। কিভাবে? আপনি একটা সিরিয়াল নাম্বার ক্রিয়েট করলেন, ওটাকে প্রাইমারি কি করে দিলেন, তো দেখা গেল যে এক সিরিয়ালে দুটো স্টুডেন্ট আসবে না কোনোদিন। আতিক ওয়ান সারা জীবন সিরিয়াল নাম্বার 10 থাকবে, আতিক টু সারা জীবন সিরিয়াল নাম্বার 20 থাকবে, ঠিক আছে? তাহলে তারা ওই সিরিয়াল নাম্বার দিয়ে চিহ্নিত হবে, ইউনিক হয়ে যাবে না। আমরা কলামের কনসেপ্টটা জানছি, আমরা ছিলাম এখানে। এখন ডোমেইন ইন্টিগ্রিটি, আমরা এন্টিটি ইন্টিগ্রিটি পর্যন্ত ছিলাম, ঠিক আছে? ডোমেইন ইন্টিগ্রিটি, ইট ইনফোর্সেস ভ্যালিড এন্ট্রিজ টু এ গিভেন কলাম বাই রেস্ট্রিক্টিং দ্য টাইপ, দ্য ফরম্যাট অর দ্য রেঞ্জ অফ ভ্যালুস। ডোমেইন, আমাদের স্টুডেন্ট একটা ডোমেইন, স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টসে টাকা পে করে, অ্যাকাউন্টস একটা ডোমেইন। তারপরে স্টুডেন্টরা ডিপার্টমেন্টে পড়াশোনা করে, ডিপার্টমেন্ট একটা ডোমেইন। সেইভাবে যদি আমরা চিন্তা করি, ইট ইনফোর্সেস ভ্যালিড এন্ট্রিজ ফর এ গিভেন কলাম বাই রেস্ট্রিক্টিং দ্য টাইপ, দ্য টাইপ, দ্য ফরম্যাট অর দ্য রেঞ্জ অফ দ্য ভ্যালুস। এই ইন্টিগ্রিটিটার কাজ হচ্ছে এই ডোমেনে যে তথ্যগুলো প্রবেশ করবে, যেমন আমার আইডি, আমি আইডিটা সঠিক ফরম্যাটে দিলাম না, আমার নাম, আমার ইমেল অ্যাড্রেস, অ্যাট দ্য রেট অফ ছাড়া ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে আমার ডেট অফ বার্থ, আমার ডেট আমি এটা উল্টাপাল্টা ফরম্যাটে দিয়ে দিলাম, এগুলো যেন না করতে পারি, এই জন্য আমি ডোমেইন ইন্টিগ্রিটি সেট করতে হবে। আসলে তো প্রবলেম, আমি একটা ডাটাবেজের মধ্যে যদি এলোমেলোভাবে ডাটা প্রবেশ করতে পারি, নন ইন্টেলেকচুয়াল ডাটা, তাহলে সেই ডাটাবেজটাকে আমি ডাম্প করে দিতে পারি, দুষ্টমি করেও তো ডাম্প করে দেওয়া যায়। আমি একটা ডাটাবেজকে বিজি করে দিলাম, এটা যেন না হয়। রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, ইট স্পেসিফাইজ দ্যাট রোস ক্যানট বি ডিলিটেড। ওকে ফাইন, কীভাবে? আলামিন কিংবা আনিক কিংবা আতিক, জামিল, তারপর রায়হান, এগুলো স্টুডেন্ট, তারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে তারা টাকাও পে করেছে, অ্যাকাউন্টসে টাকা, ব্যাংকে টাকা জমা দিচ্ছে, সো অ্যাকাউন্টস টেবিলে তার একটা আইডি চলে গেছে, রেফারেন্স চলে গেছে, এবং তাদের জন্য একটা রো ক্রিয়েট হয়েছে। এখন আমি স্টুডেন্ট টেবিল থেকে তার ডাটা ডিলিট করে দিতে চাই, এটাকে ডিলিট করা উচিত, উচিত না? কারণটা হচ্ছে তার চাইল্ড রয়ে গেছে, আমি তার প্যারেন্টকে কিভাবে উইদাউট চাইল্ড ডিলিট করে দিতে পারি, এটা সম্ভব না। তো এটাকে বলে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। আমাদেরকে ডাটাবেসটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যে আমি ভুল করেও যেন কোনো কিছু ডিলিট করতে না পারি, যার রেফারেন্স আমার ভিতরে বিদ্যমান। একটা স্টুডেন্ট অনলাইনে ভর্তি হয়েছে কিন্তু সে টাকাও জমা দেয়নি আর রেজিস্ট্রেশনও করেনি আর সে কখনো কোনো পড়াশোনাও করেনি, তাকে ডিলিট করা যেতে পারে। কিন্তু একটা স্টুডেন্ট একবার টাকা জমা দিয়েছে, একটা রেজিস্ট্রেশন করেছে, তাকে ডিলিট করা যেতে পারে না, ভুল করেও না। এই যে ভুল করেও ডিলিট করা যাবে না, তার টেকনোলজি আমাদেরকে সেট করতে হবে, সোজা কথা। এই এটা একটা ইন্টিগ্রিটি। ইউজার ডিফাইন্ড ইন্টিগ্রিটি, ইট ইনফোর্সেস সাম স্পেসিফিক বিজনেস রুলস দ্যাট আর ডিফাইন্ড বাই ইউজার। কীরকম? ফর এক্সাম্পল, যে একটা ব্যাংকের আমার একটা অ্যাকাউন্ট আছে, তো আমি বুথ থেকে টাকা তুলতেছি কার্ড দিয়ে, তো দেখা গেল যে মিনিমাম 600 টাকা 500 টাকা অ্যাকাউন্টে রাখতে হবে। এই রুলসটা আমি ব্রেক করে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, বা 10,000 টাকা আমি পাঁচ করে নিয়ে নিচ্ছি। এখন এটিএম বুথ তো একটা মানুষ না, সে একটা যন্ত্র। আমি যখন অফিস থেকে নিব, তখন একজন অফিসার আমার ব্যালেন্সটা দেখে বলতে পারবে যে আপনার চেকটা পাশ করা যাবে না, কারণ আপনার চেকের মধ্যে পরিপূর্ণ টাকাটা লেখা আছে, মিনিমাম অ্যাকাউন্টে 600 টাকা কিংবা 500 টাকা থাকতে হবে, যেটা ব্যাংকে বলে। কিন্তু আমি আমি কার্ড থেকে নিয়ে নিলাম, আমি কোনো অফিসারের কাছে গেলাম না, হ্যাঁ এটিএম কার্ড থেকে নিয়ে নিলাম। যদি এটিএম মেশিন আমাকে এটা দিতে পারে, তাহলে বুঝতে হবে যে আমার এখানে ইন্টিগ্রিটি প্রবলেম আছে। দ্যাট মিন্স আমার বিজনেস রুলস গুলো সেট করা নাই ডাটাবেজের মধ্যে। তো এগুলোকে বিজনেস রুলস বলে। যেমন কি, একটা টিচার 15%-এর উপরে স্টুডেন্টকে এ প্লাস দিতে পারে না এশিয়ান ইউনিভার্সিটিতে একটা ক্লাসে,
এই ক্যাটাগরিতে দিতে পারে না। সো আমাদের এখানে 19 জন স্টুডেন্ট 20 জন স্টুডেন্ট যদি থাকে তাহলে কিন্তু আমি কোনো অবস্থাতেই 4 জনের উপরে প্লাস দিতে পারবো না। দ্যাট ইজ আ ভেরি টাইট কম্পিটিশন আপনাদের। তো তাহলে এই যে বিষয়টা, তাহলে এটাকে বিজনেস রুলস বলে। আমি রুলসটা ডাটাবেজে আমাকে সেট করে দিয়েছি ইআরপিতে। তো এভাবে মানুষ নিজের মতো করে রুলস সেট করে দিতে পারে। যেমন আপনি বলতে পারেন যে একটা প্রোডাক্ট অনলাইনে কিনছেন, তো সে আপনাকে বলতেছে ইউ হ্যাভ টু সিলেক্ট মিনিমাম 3 প্রোডাক্ট আর ইউ হ্যাভ টু সিলেক্ট মিনিমাম 3 পিসেস, এটা বলতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে ওখানে একটা বিজনেস রুলস সেট করে দিয়েছে ডাটাবেস থেকে, যে বিজনেস রুলসটার কারণে ওই প্রোডাক্টটি অনেক কম দাম, 5 টাকা দাম, আপনি কিনে ফেললেন তাড়াতাড়ি করে, কিন্তু সে আপনাকে বললো যে এই প্রোডাক্টটা কিনতে গেলে তোমাকে মিনিমাম 3টা অর্ডার করতে হবে, ঠিক আছে? তো এগুলোকে ইউজার ডিফাইন্ড ইন্টিগ্রিটি বলে। তার মানে বোঝা যাচ্ছে আমরা কিন্তু বাস্তবতার কাছাকাছি চলে যাচ্ছি। কিছুটা ওয়েবসাইটের কথা ভাবি, আমরা ব্যাংকের এটিএম বুথের কথা ভাবি, তারপরে আমরা ব্যাংকের কথা ভাবি, তারপরে আমরা অনলাইনে ফুড অর্ডারের কথা ভাবি, তারপরে আমরা যদি স্বপ্ন কিংবা আগুরাতে যখন শপিং করি সেই স্মার্ট শপের কাউন্টারের কথা ভাবি, আমরা এখন চতুর্দিকে ডাটাবেস দেখতে পাবো। জি স্যার, আপনারা এখন এই 2020-তে ডাটাবেস ছাড়া কোনো কিছু পাইছেন এটা আমার বিশ্বাস হয় না। স্যার যেমন স্যার শপিং করতে গেলে অটোমেটিক্যালি স্যার ভ্যাটটা কেটে নেয়, স্যার আমি যে টাকা অটোমেটিক্যালি ভ্যাটটা কেটে নেয়। দিস ইজ ইউজার ডিফাইন্ড ইন্টিগ্রিটি। শুধু তা না, এই ভ্যাটটা অটোমেটিক্যালি এনবিআর এর ডাটাবেসে যোগ হয়ে যায়। দিস ইজ অলসো ইউজার ডিফাইন্ড ইন্টিগ্রিটি। এটা কোম্পানি পায় না, সরাসরি এনবিআর এ চলে যায়। এনবিআর এ চলে যায়। সো এই যে বিষয়গুলো আছে এগুলো সেট করতে জানতে হবে এবং এগুলো চিন্তা করতে জানতে হবে। যেমন দেখেন এখানে কিন্তু অনেক মজার খেলা আছে, কিরকম জানেন? ফর এক্সাম্পল, আমি ইন্টিগ্রিটি যদি আমি না বুঝি তাহলে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে ডাটাবেজে। এটা কিন্তু থিওরিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি আমার ব্যাংকে 20,000 টাকা আছে। সো আমি কাউন্টারে গেলাম, যাওয়ার পরে একজনকে বললাম যে একটা অফিসারকে চেক দিয়ে বললাম যে আমার 19,000 টাকা আমি উইথড্র করব। সে সফটওয়্যার অন করলো, সে একটা কোড লিখলো সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্টস হোয়ার অ্যাকাউন্ট নাম্বার ইকাল টু 101। অ্যাকচুয়ালি একজন অফিসার তো কোড লেখে না, কোডটা বাটনের নিচে সেট করা থাকে, ক্লিয়ার? সো আমি এখন কল্পনা করেন যে আপনি কোড লিখছেন, অ্যাকচুয়ালি কোডটা বাটনের নিচে সেট করা থাকে, যেটা আমাদেরকে ফ্রন্ট এন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখাবে কীভাবে এই ওরাকলে আমরা যা কিছু শিখলাম তা কীভাবে একটা ইন্টারফেসের আওতায় চলে যায়। তো তখন কম্পিউটার বললো যে হ্যাঁ, তার অ্যাকাউন্টে 20,000 টাকা আছে। তখন অফিসার ওখানে 19,000 টাকা লিখে একটা ইন্টার বাটনে প্রেস করলো এবং আপনার ব্যালেন্স 1,000 টাকা হয়ে গেল এবং আপনাকে সে টাকাটা গুনে দিয়ে দিল। দিস ইজ ইউর ট্রানজেকশন, ওকে? এখন যদি আপনি এই কাজটা করেন, অফিসারটা যখন তার কম্পিউটারে বসে আপনার অ্যাকাউন্ট নম্বরটা লিখে কম্পিউটার ইন্টার দিল, সিলেক্ট করি তাকে বললো সিলেক্ট ব্যালেন্স ফ্রম অ্যাকাউন্টস টেবিল হোয়ার অ্যাকাউন্ট নাম্বার ইকুয়াল টু 101, সে দেখতে পেলো 20,000 টাকা। আর আপনি দুষ্টু বন্ধুকে আপনি পাঠিয়ে দিয়েছেন ব্যাংকের বুথে, বলছেন তোমাকে আমি একটা এসএমএস দিব, যখনই এসএমএসটা দিব তখনই তুমি ওখান থেকে বুথের মধ্যে পাঞ্চ করে ফেলবা 20,000 টাকা। ব্যাপারটা কি ঘটলো, অফিসারটা যখন 20,000 টাকা গুনে গুনে আপনাকে দিচ্ছে, তখন আপনার বন্ধু 20,000 টাকা বুথ থেকে উঠাই নিচ্ছে। কারণ সিলেক্ট করি কাজ করেছে, সিলেক্ট করি দেখাচ্ছে, অফিসারকেও দেখাচ্ছে টাকা আছে, বুথকেও দেখাচ্ছে টাকা আছে। এখন বুথ থেকে টাকা তুলে নিয়েছেন, এদিকে অফিসার যখন টাকাটা গুনে গুনে দিয়ে আপডেট বাটনে চাপ দিচ্ছে, সাথে সাথে বুথ থেকেও আপনি আপডেট বাটনে চাপ দিয়ে দিলেন। সো হোয়াট উইল হ্যাপেন, ব্যাংকে ডবল টাকা চলে যাবে। এইভাবে বহু রকম ট্যাম্পারিং করার সুযোগ আছে একজন ইঞ্জিনিয়ারের। একজন ইঞ্জিনিয়ার যদি শয়তান হয় তাহলে সে হ্যাক করে 12টা বাজার দিতে পারবে মানুষের। কিন্তু ঘটনাটা হচ্ছে খুব রিস্কি পড়াশোনা। আপনারা যারা ডিজাইনার হবেন তারাই কিন্তু বুঝবেন ডিজাইনে কোথায় ফাঁক একটা মানুষ ভুল করে রাখতে পারে। সো এই যে আমি একটা গল্প করলাম, এরকম বহু রকম ঝামেলা পৃথিবীতে হয়েছে ডাটাবেজে। তো অনেকে ডাটাবেজকে ভয় পায়, ডাটাবেজ অ্যাপ্লিকেশন কিনতেও ভয় পায়, ব্যবহার করতেও ভয় পায়। কিন্তু ডাটাবেজ অ্যাপ্লিকেশনের যে সুবিধাগুলো সেটা হচ্ছে যে কাজ 1,000 জন মানুষ মিলে করতো একটা ফ্যাক্টরিতে, সে কাজ করে মাত্র 100 জন মানুষ মিলে। এবং কাজের যে এফিসিয়েন্সি, তারপরে যে অডিট রিপোর্টিংয়ের যে ক্যাপাসিটি, এটা অনেক উন্নত, অডিট করা যায় খুব সহজে। আমাদের, আমি জানি আমাদের ইউনিভার্সিটিতে কিংবা আমি বড় বড় কোম্পানিতে দেখেছি যে 1 বছরের কাজের অডিট হয় 3 মাস 4 মাস ধরে, বাট ডাটাবেজের ক্ষেত্রে অডিট ইজ 1 সেকেন্ড। তো
তো এই বিষয়গুলো আছে যে ইন্টিগ্রিটি একটা ইম্পর্টেন্ট। ডিজাইনারকে সব সময় যে যে মেইন প্রোডাক্টটা যে ডিজাইন করে তা কিন্তু প্রচুর ব্রেন লাগে, এবং এই ব্রেনগুলো কোথা থেকে আসবে এটা কিন্তু ম্যাথমেটিক্যাল ব্রেন না, কিছুটা ইউজার ডিফাইন ব্রেন। মানে ইউ হ্যাভ টু ম্যানেজ ইউর ইউজার সার্কেল। ইউজার সার্কেল মানে হচ্ছে যেমন ধরেন কম্পিউটার ডাটাবেজের ক্ষেত্রে ইউজার মানে হচ্ছে যে আমরা ইউজার মানে বুঝি যে চালাই, বাট আমাদের সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের ল্যাঙ্গুয়েজে ইউজার্স মানে হচ্ছে যে মানুষগুলো কিংবা যে প্রতিষ্ঠানগুলো আপনি সফটওয়্যারটা ব্যবহার করতে পারে, পসিবিলিটি আছে, তারা আমাদের কাছে ইউজার। যেমন আমরা বলি না যে ইউজার ডিফাইন্ড সফটওয়্যার, ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার। ইউজার ফ্রেন্ডলি কেন বলি, ইউজার ফ্রেন্ডলি সফটওয়্যার মানে হচ্ছে যে ব্যবহার করবে তাকে নিয়ে আমরা চিন্তা করতেছি। সো যে ব্যবহার করবে সে কত দিক দিয়ে ব্যবহার করতে পারে, এবং সে কত দিক দিয়ে আপনার সফটওয়্যার ট্যাম্পারিং করতে পারে, কিংবা কত দিক দিয়ে আপনার সফটওয়্যারটাতে ভুল কাজ করতে পারে, এবং সে ম্যাক্সিমাম কত নিচে নামতে পারে এবং ম্যাক্সিমাম কত উপরে উঠতে পারে, ভালো দিক দিয়ে এবং খারাপের দিক দিয়ে, এটা কাল্পনিকভাবে চিন্তা করার শক্তি আপনাকে অর্জন করতে হবে। তা না হলে আপনি একজন ভালো ডাটাবেস ডিজাইনার হতে পারবেন না। আপনাকে সবসময় অ্যাক্টিং করতে হবে যে আপনি একজন একটা শপিং মলের ওনার, কখন আপনাকে অ্যাক্টিং করতে হবে যে আপনি একটা ই কমার্স সাইট চালাচ্ছেন, কখন আপনাকে অ্যাক্টিং করতে হবে যে আপনি একটা একটা রিজার্ভেশন ট্রেন অথবা বাসের টিকিট রিজার্ভেশন সিস্টেম চালাচ্ছেন। এইভাবে অ্যাক্টিং করে করে একটা মানুষ বাস্তব জীবনে ম্যানুয়ালি যে ভুলগুলো করতে পারে সেই ভুলগুলোকে কল্পনা করে আমাদেরকে কনস্ট্রেন্টগুলো এবং ইন্ট্রিগিটিগুলো আমাদের ডাটাবেজে সেট করতে হবে। কনস্ট্রেন্ট মানে নীতিমালা, ইন্ট্রিগিটি মানে আছে রুলস অ্যান্ড রেগুলেশন, আমাদেরকে এটাকে সেট করতে হবে। ডিফারেন্স, এখন এক কথায় যদি আমরা আসি, ডিফারেন্স বিটুইন ডিবিএমএস অ্যান্ড আর ডিবিএমএস, এক কথায় দেখেন, অলদো ডিবিএমএস অ্যান্ড আর ডিবিএমএস বোথ আর ইউজ টু স্টোর ইনফরমেশন ইন ফিজিক্যাল ডাটাবেস, বাট দেয়ার আর সাম রিমার্কেবল ডিফারেন্স বিটুইন দেম। একটা ডিফারেন্স অবশ্যই আছে, বাট সিমিলারিটিস হচ্ছে তারা দুইজনই ডাটাবেজে ডাটা সেভ করে, এটা হচ্ছে তাদের সিমিলারিটিস। আর ডিসিমিলারিটিস হচ্ছে আমাদেরকে কাজ করে খুঁজে বের করতে হবে। এটা আমাদের এই স্লাইডে যে দুটো লাইন লেখা আছে, এই দুটো লাইন আমাদের জব, এখনকার জব, চিন্তার বিষয়। রিমার্কেবল ডিফারেন্সটা কোথায়, আমরা যদি কাজ না করতে পারি তাহলে রিমার্কেবল ডিফারেন্সটা খুঁজে বের করতে পারবো না। অ্যাকচুয়ালি এটা ছোট্ট একটা কথা, একটা রিলেশন তৈরি করতেছে, একটা রিলেশন তৈরি করতেছে না, কিন্তু কথাটা অনেক বড় যখন আমরা ডিজাইনিং কনসেপ্টে যাব। তো ওটা তো আমি একটা একটা যেটাকে বলে কি বলবো, একটা কোড লিখে ফেললাম স্কুলের আর রিলেশন হয়ে গেল, কিন্তু আসলে কি ব্যাপারটা তাই, ব্যাপারটা তো তা না। ব্যাপারটা হচ্ছে যে আমি কোন পরিস্থিতিতে আর ডিবিএমএস করবো আর কোন পরিস্থিতিতে করব না। আর ডিবিএমএস এই সিচুয়েশনটা আমার সামনে এসেছে, এটাকে আমি কিভাবে আর ডিবিএমএস এর স্ট্রাকচারে সাজাবো এই ডাটাগুলোকে, এটা হচ্ছে আমার কাজ, এটাই রিমার্কেবল ডিফারেন্স। এবং ওর ক্ষেত্রে এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে একজন ডিজাইনের ওয়ার্কিং লোড অনেক হাই হয়ে যায়, বাট সেক্ষেত্রে আবার দেখা গেল যে ডাটাবেজ এর এফিসিয়েন্সিও অনেক হাই হয়ে যায়। আচ্ছা, এইটা হচ্ছে বোঝানো শেষ হয়েছে আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে এটা মনে রাখতে হবে কিছু কিছু পয়েন্ট, দুই কারণে মনে রাখতে হবে। একটা হচ্ছে টু ফেস দ্য ভাইবা বোর্ড, একটা আরেকটা কারণে মনে রাখতে হবে টু ফেস দ্য জব মার্কেট, আর আরেকটা কারণে মনে রাখতে হবে যে আমরা আমাদের আপনাদের যে মূল্যায়ন পদ্ধতি, সেই মূল্যায়ন পদ্ধতিতে আপনার জেনারেল নলেজ কতটুকু সেটা আমাকে জাজ করতে হবে। এই জন্য এই ডিফারেন্সটা একটু বারে বারে পড়ে রাখবেন বাসায়। ফর এক্সাম্পল ওখানে দেখা আছে ডিবিএমএস অ্যাপ্লিকেশন স্টোর অ্যাজ ডাটা অ্যাজ ফাইল, ডিবিএমএস অ্যাপ্লিকেশন স্টোর ডাটা অ্যাজ ফাইল, মানে ডিবিএমএস অ্যাপ্লিকেশনই বাট ডাটাটা ফাইল আকারে সেভ করে রাখতো। বাট আর ডিবিএমএস বলতেছে আর ডিবিএমএস অ্যাপ্লিকেশন স্টোর ডাটা ইন এ টেবুলার ফরম্যাট, মানে ছোট 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 টেবুলার ফরম্যাটে ভাগ করে রাখে, ঠিক আছে, অ্যাপ্লিকেশনটা। ইন ডিবিএমএস ডাটা ইজ জেনারেলি স্টোর্ড ইন আইদার এ হায়ারার্কিক্যাল ফর্ম অর এ নেভিগেশনাল ফর্ম। আচ্ছা, একটু এক নম্বর টপিক্সে ব্যাক করি, ডিবিএমএস অ্যাপ্লিকেশন স্টোর ডাটা অ্যাজ ফাইল, এর মানে কিন্তু এমএস ওয়ার্ড কিংবা এক্সেল এর ফাইলের মতো করে না,
এটা বোঝাতে চাচ্ছে যে ফাইলের মতো করে অ্যাজ ফাইল মানে ডিবিএমএস এর মধ্যে কিন্তু টেবিল থাকবেই কলাম থাকবেই কিন্তু ফাইল মানে কি একটা ফাইল মানে অনেক লম্বা একটা জিনিস কিংবা একটা পেজ একটা ফাইলের মধ্যে অনেকগুলো পেজ আছে একটার পর একটা এরকম এইভাবে রাখে এই জন্য এটা বলতেছে ডিবিএমএস অ্যাপ্লিকেশন স্টোর ডাটা অ্যাজ ফাইল ওকে অ্যাজ ফাইল এটা বলেনি স্টোর ডাটা ইন ফাইল অ্যাজ ফাইল এবং ইন ফাইলের মধ্যে কিন্তু পার্থক্য আছে এটা প্যাঁচ লাগানো যাবে না ঠিক আছে দুই নম্বর পয়েন্টে থাকেন ইন ডিবিএমএস ডাটা ইজ জেনারেলি স্টোর্ড ইন আইদার এ হায়ারার্কিক্যাল ফর্ম অর এ নেভিগেশনাল ফর্ম হায়ারার্কিক্যাল ফর্ম মানে কি ডিবিএমএস এর মধ্যে ডাটা একটার পর একটা ফর্ম একটার পর একটা ফর্মের মধ্যে থাকে অথবা নেভিগেশনাল ফর্ম মানে একটাতে ক্লিক করে আরেকটাতে যাওয়া যায় বাট ইন আর ডিবিএমএস দ্য টেবিল হ্যাভ আইডেন্টিফায়ার কল প্রাইমারি কি অ্যান্ড দ্য ডাটা ভ্যালুটা স্টোর্ড ইন দ্য ফর্ম অফ টেবিলস ইন আর ডিবিএমএস দ্য টেবিলস হ্যাভ অ্যান আইডেন্টিফায়ার মানে প্রতিটা টেবিলের মধ্যে একটা গোপন আইডেন্টিফায়ার থাকে একটা নির্দিষ্ট আইডেন্টিফায়ার থাকে কল প্রাইমারি কি এইটাকে আমরা প্রাইমারি কি বলি ফর এক্সাম্পল স্টুডেন্টের আইডিটা ওই স্টুডেন্টের ক্ষেত্রে প্রাইমারি কি স্টুডেন্ট টেবিলে অ্যান্ড দ্য ডাটা ভ্যালুজ আর স্টোর্ড ইন দ্য ফর্ম অফ টেবিলস ডাটা ভ্যালুগুলা স্টোর্ড ইন দ্য ফর্ম অফ টেবিল একটা টেবিলে ফর্ম আকারে থাকে ঠিকই ডিবিএমএস এর মতো ঠিক আছে কিন্তু তার একটা আইডেন্টিফায়ার থাকে এর মানে হচ্ছে ডিবিএমএস এর টেবিলে ডাটা থাকলে যে তার কোনো আইডেন্টিফায়ার থাকবে না আইডেন্টিফায়ার থাকবে তার কোনো গ্যারান্টি দেবো আপনাদের মধ্যে থেকে একজনকে কোহোস্ট করে দেবো ঠিক আছে তাহলে যেটা হবে কোনো কারণে যদি সিস্টেম ফেল করে রেকর্ডিং টেকর্ডিং ফেল করে তাহলে আরেকজন চালাতে পারবে আর কি আচ্ছা ওকে ফাইন আমি এই এই যে লেকচার টু আজকে আমরা যে আলোচনা করেছি এটা আমি আপনাদেরকে দিয়ে দিব তো আজকের আজকের আলোচনার মধ্যে মূল বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আর ডিবিএমএস বুঝতে হবে এবং ডিস্ট্রিবিউটেড ডাটাবেস বুঝতে হবে এবং আপনাদেরকে বলি স্লাইড নম্বর 7 এই পেজটা যেটা আমি দেখতে শুধু স্লাইডগুলো একটু দিলে আমরা পড়তে পারতাম ওই যে রেকর্ডিংটাও দেন আবার যদি শুধু পাওয়ারপয়েন্টটা দিতেন হ্যাঁ আপনারা মনে খেয়াল করেননি আমি যেখানে ভিডিওটা দিয়েছি তার নিচে স্লাইডের লিংকটা দিয়ে দিয়েছি সফট কপি দিয়ে দিয়েছি আচ্ছা স্যার তাহলে তো খুবই ভালো মানে এটা তো আমার মাথার মধ্যে আছে আমি জানি এটা লাগবে স্যার অনেকে যে বলতেছে যে ডাউনলোড করুন আপনি একটা ডাউনলোড করুন হ্যাঁ ওর নিচে আছে স্লাইডের লিংক আছে ঠিক আছে আর এই এই লেকচার 7 মানে এই 7 নম্বর স্লাইডটা ইম্পর্টেন্ট আর এই এই যে স্লাইডটার নাম হচ্ছে 11 এটা খুবই ইম্পর্টেন্ট এখানে একটা রো নাই যেটা আপনি আপনি না পড়ে যেতে পারবেন এবং এটা না এটা এই এই 11 নম্বর স্লাইড 9 নম্বর স্লাইড আর 7 নম্বর স্লাইড থেকে ভাইবা কোশ্চেন আসবে তার মানে লেকচার 2 টা স্যার অনেক ইম্পর্টেন্ট স্যার এটা হ্যাঁ লেকচার 2 টা থিওরিটিক্যাল কনসেপ্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জন্য বললাম তো এই লেকচার 2 এর 7 নম্বর স্লাইড 9 নম্বর স্লাইড এবং 11 নম্বর স্লাইড থেকে ন্যূনতম তিনটা কোশ্চেন পাবেন আমার কথা বুঝতে পারছেন তো এটা এটা অবশ্যই পড়বেন না পড়লে কিন্তু লুজার হবেন ওকে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 7 নম্বর 7 নম্বর 9 নম্বর আর 11 নম্বর খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা এখন বলতেছে আমরা আবার কি দুইটার সময় শুরু করব একটা বিট বেজে গেছে আমরা একটু খেয়ে দিয়ে নিতে পারি হ্যাঁ ইটস ভেরি গুড আইডিয়া আমরা দুইটার সময় শুরু করতে পারি ঠিক আছে তাহলে একটা কাজ করি আমি দুটার সময় ব্যাক করতেছি আর এই যে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন স্যার একটু টাইমটা একটু বাড়ায় দেন স্যার এদিকে তো 20 মিনিট চলে গেল স্যার এখন স্যার এখন রান্না বান্না হইলে স্যার খাওয়া দাওয়াটা করে স্যার তারপর আসি স্যার অনেকেই মানে মেসে থাকে তো ওই রান্না বান্না করতে হবে তাহলে তাহলে 2:25 করে দেই জি স্যার আচ্ছা জি স্যার ভালো হবে স্যার ওকে স্যার আমার শুনো তো 2:30 সময় একবারে স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে এই লিংক এটাই থাকবে হ্যাঁ লিংক এটাই থাকবে জি স্যার আচ্ছা ঠিক আছে আপনারা জয়েন করুন ঠিক আছে